দুর্গা উৎসব কিন্তু আসন্ন দুর্গা উৎসব, একদম এসে গেল বলা যায়। এবং তার মধ্যে থেকেই দুটো পার্ট আমরা আপনাদের সামনে কি বলছে বাংলায় এই এপিসোডে তুলে হচ্ছি। একদিকে যেমন অনুদান গ্রহণ, অন্যদিকে অনুদান, সরকারি অনুদান প্রত্যাখ্যান। গ্রহণ তো দেখেছেন এবং সেখানকার পুজো কমিটি উদ্যোক্তারা যা বলেছেন আপনারা শুনেছেন। এইবার আমরা যেখানে দাঁড়িয়ে আছি গার্ডেন ব্রিজ মুদিয়ালি, আমরা কজন দুর্গা উৎসব পুজো কমিটির একদম মণ্ডপের ভেতর। এখানে কিন্তু এই পুজো কমিটির সদস্যরা কিন্তু অনুদান অর্থাৎ সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন। কেন প্রত্যাখ্যান করলেন, কি তাদের প্রতিবাদের ভাষা, এটা কি তাদের প্রতিবাদের ভাষা, কি বলছেন তারা, তাদের বক্তব্য কি যেটা মানুষের সামনে, বাংলার মানুষের সামনে তারা তুলে ধরতে চান, শুনব, চলুন। দিদি, প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো যে আপনারা যে পুজো আপনারা অনুদান প্রত্যাখ্যান করলেন, হ্যাঁ, কেন, কিসের জন্য করলেন, কি বার্তা দিতে চান এবং আপনারা এবছর কিভাবে পুজো করছেন? প্রথম কথা হলো যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেটা সারা জীবনও ভুলার নয় একটা মানুষের। এবার আমরা পুজো তো অবশ্যই করছি, কিন্তু আমরা টাকাটা প্রত্যাখ্যান করেছি ঠিকই, আর করবো নাই বা কেন আপনারাই বলুন না। আমাদের আমাদের যা হবে ব্যবস্থা আমরা সেটা অবশ্যই করব। পুজো পুজো তো অবশ্যই বন্ধ করা যাবে না, মা আসছে, পুজো করতে হবে, সবাই আনন্দও করবে। কিন্তু তার মধ্যেও আমরা যে টাকাটা প্রত্যাখ্যান করেছি তার কারণ হচ্ছে এই ঘটনাটার যে বিচার, এই বিচার তো কিছুই এখনও পর্যন্ত হয়নি, এখনও পর্যন্ত একটা কোনো ক্লু খুঁজে পায়নি কেউ, কোনো কিছুই হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা টাকাটা প্রত্যাখ্যান করেছি, কারণ ওই টাকা আমরা নেব না। ওই ওই দিক এইটা হচ্ছে আমরা বিচার চাই, আমাদের কথা হলো আমরা বিচার চাই। একজন ডক্টরের যে এরকম হয়েছে শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে যে কোনো মুহূর্তে এটা হতে পারে। তো আমরা ওনার একজন ডক্টরের কথা তো আমাদের মাথাতেই আছে। এই যেমন ধরুন আমার মেয়েও একজন মানে পড়াশোনা করছে খুব ভালোভাবে, ডক্টর হবে বলে একজন, তো আমি তাকে কোন রিক্সে পাঠাবো? কোনো রিক্সই তো নেই কোনো মেয়ের। একটা হসপিটালে যদি একজন ডক্টরের এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের, সাধারণ মেয়েদের কী অবস্থা হবে? যে আমরা যাতে আমরা সাধারণ যে মেয়েরা আজকের যে জীবন চলাফেরা করছি, হাঁটছি, চলছি, যাতে আমাদের মধ্যে আবার কারো কেউ যেন এরকম এরকমভাবে না ঘায়েল হতে পারে। এবং তাই জন্য সরকারকে আমরা বলছি, প্রতিটি মুহূর্তে বলছি, মেয়েদের যেন সুরক্ষা দেয় এবং এর বিচার আমরা অবিলম্বে চাই। আমরা নারী সমাজের যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এরকমভাবে ঘায়েল হচ্ছে প্রত্যেকটি মেয়ের পক্ষে, আজকে এই জায়গা কালকে ওই জায়গা, আমাদের সুরক্ষা নেই, সেই মেয়েদের জন্য সুরক্ষা হয়, এই কারণে আমরা এটাকে বাতিল করছি, আগে অবিলম্বে এই জিনিসটা যেন প্রতিরোধ হয়। পুজো ছোট হওয়া মানে কিন্তু অনেকের রুটি রুজি এর সঙ্গে জড়িয়ে আছে, বিশেষ করে যারা মণ্ডপে কাজ করে, যারা ঢাকি আছে, রাইট, হ্যাঁ, যারা আলোক সজ্জায় আছে, আমরা প্রত্যেকে জানি, সেইটা আপনারা কীভাবে দেখছেন? আপনাদের পুজো ছোট হওয়া মানে তাদেরও কিন্তু একটা এক্সপেকটেশন, ছেলে মেয়ে নিয়ে তারা তারাও তো খাবে, কি করে খাবে, তাদের যদি আমরাও না সহযোগিতা করি কিভাবে না দিই? হ্যাঁ, তা ছোট তো আমাদের হচ্ছেই, কিন্তু তারাও তো দেখতে হবে, তাদেরও তো সংসার আছে, তাদেরও তো খেতে হবে, হয়তো অল্প করে তারা এ করবে। থাকি আমরা কথা বলবো আমাদের যিনি এই পুজোর সেক্রেটারি আছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। দাদা, আপনার এখানে এবছর যারা আপনারা পুজো করছেন সেইখানে কিন্তু সরকার অনুদান আপনারা নিচ্ছেন না এবং এই আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন বাঙালির আবেগ নিয়ে। প্রথমে জিজ্ঞেস করব আন্দোলন অর্থাৎ এই প্রতিবাদ উৎসবকে কেন বাঁচলেন এবং দুর্গা পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করে আপনারা কী বার্তা দিতে চাইছেন বাংলার মানুষকে? দেখুন, প্রথম কথা বলি, 14ই আগস্ট সম্ভবত আর 9ই আগস্টকে ঘটনাটা ঘটেছে। তো আমরা আমাদের ক্লাব থেকে ধৈর্য ধরছিলাম, আশা রাখছিলাম যে সরকার একটা কিছু করবে। 9 তারিখ ঘটেছে, লাস্টে যখন আমরা 30 তারিখ পর্যন্ত ওয়েট করে গেছি, তখনও দেখছি কোনো বিচার তো ছেড়ে দিন, ধরপাকড় ওই একজন কাকে ধরেছিল সেটাই লাস্ট পরবর্তী অধ্যায়, যার জন্য আমরা আমাদের প্রেসিডেন্ট আমাদের ক্লাবে মিটিং ডাকে, কারণ আমরা যাই করি প্রেসিডেন্টকে জানিয়েই করি, মোহাম্মদ মুক্তার, আমার এই মায়েরা বোনেরা এরা আছে,
এই এলাকায় যারা চাঁদা দেয় তাদেরও কিছু ভিউ আমরা পেয়েছি, যে তোমরা বসে আছো কী করতে, তোমাদের তো মেরে তো সোজা জানি তো, আমরা মিটিং করি। দেখুন, মেরুদণ্ড সোজা কেন বলছি, ধরুন আমি কোনো একটা কিছু বেনিফিট পাওয়ার জন্যে আমি তো আর মাথা ঝুঁকাতে পারবো না, যে আমি বেনিফিটটা পেয়েছি বলে আমি যা বলবো আমি মাথা ঝুঁকিয়ে দেবো, এটা দাদা কখনো আমাদের ক্ষেত্রে হবে, যার জন্য আমাদের এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে তোমরা আন্দোলন করো। এবার ধরুন আন্দোলনে একটা প্রতিবাদী ভাষা দরকার, তো আমরা এটাকেই বেছে নিয়েছি, যে আপনি বলছেন না কেন বেছে নিয়েছি, আমরা এটাকেই বেছে নিয়েছি। তার মানে এটাও নয় যে উনি তিন বছর দিচ্ছেন, তার আগের বছর পুজো হয়নি, আমাদের 77 বছরের পুজো না। দেখুন, আমরা যেদিন থেকে নেমেছি প্রতিবাদে, ঢাকি বলুন সবাইকে আর ফোন পেয়েছি, একটা সেট করা থাকে তো, বুকিং করা থাকে, ইভেন যিনি ডেকোরেটার্স বা লাইট চেয়ে দেয়, সবাই একটু চমকে গেছিলো, সবাই একটু অবাক হয়ে গেছিলো যে দাদারা এরম করছে তাহলে আমরা কী করবো। কিন্তু আমরা সবাইকেই স্বতঃস্ফূর্তভাবে বলেছি তোমাদের যা যা বাজেট সব একই বাজেটই থাকবে, বাজেট কমবে না, বাজেট কমাবো না, কারণ মাকে বছরে একবার নিয়ে আসি তো, একবার নিয়ে আসি মাকে, না তো একবার নিয়ে আসার জন্যই তো আমরা এই পুজোটা করি, উৎসব হবে, উৎসবের মতন করে হবে, আবার প্রতিবাদী ভাষা কিন্তু চলবে।